আগামী 3 বছরের জন্য আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 4টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগে যারা ছিলেন তারাই আছেন, তবে জ্যেষ্ঠতার ক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলের 34টি পদের মধ্যে সবার উপরে নাম সাধারণ সম্পাদকের, এরপর 4 জন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম। সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এজন্য সবার উপরে যিনি থাকেন তাকে 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিবেচনা করা হয়। 2009 সালের পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবুল আলম হানিফ। এবার তার স্থানে উঠে এসেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি 2019 সালের জাতীয় সম্মেলনে প্রথমবার যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আসেন। আগের কমিটিতে তার ক্রম ছিল 3 নম্বরে। আগের কমিটিতে 2 নম্বর ক্রমে ছিল শিক্ষামন্ত্রী দীপু মনির নাম। এবার তার নাম সবার শেষে 4 নম্বরে নেমে এসেছে। আর 4 নম্বরে থাকা আফমা বাহাউদ্দিন নাসিম 3-এ স্থান পেয়েছেন। গত 24 ডিসেম্বর বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের সমাপনী পর্বে দলীয় সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটির নেতাদের নাম ঘোষণায় এই ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদকের নাম বলেছিলেন। পরে ওইদিন রাতে আওয়ামী লীগের ওয়েবসাইটে এভাবেই ক্রম সাজিয়ে নাম তোলা হয়। অবশ্য কয়েক ঘন্টার মধ্যে দলটির ওয়েবসাইট থেকে নামগুলো সরিয়ে ফেলা হয়। গত রোববার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আগামী 1 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় 6টি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পর গণভবনের ফটকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে আলোচনার বিষয় জানান। সেখানে তিনি দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন। পরে আওয়ামী লীগের প্যাডেও কেন্দ্রীয় কমিটির নেতাদের তুলে ধরা হয়। সেখানেও যুগ্ম সাধারণ সম্পাদকদের ক্রমে 1 নম্বরে হাসান মাহমুদ এবং 4 নম্বরে দীপু মনির নাম দেখা যায়। আওয়ামী লীগের নেতারা বলছেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওপরের ক্রম থেকে নিচে নেমে যাওয়ার নজির খুব একটা দেখা যায় না। এবারের এই পরিবর্তনের পেছনে কি কারণ তা স্পষ্ট নয় কারো কাছেই। এবার সম্মেলনের আগে মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম 3 জনই সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন। দীপু মনিকে সাধারণ সম্পাদকে পদোন্নতি না দিলেও সভাপতি মণ্ডলীতে উন্নীত করা হতে পারে এই জল্পনা কল্পনাও ছিল, কিন্তু ঘটেছে ঠিক উল্টো। এ বিষয়ে নাম প্রকাশ করে দলের কোনো নেতা বক্তব্য দিতে চাননি। এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 81 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের 78টি পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 48 জনের পদ ঘোষণা করা হয় 24 ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনে। গত রোববার ফাঁকা 33টি পদের মধ্যে 30টিতে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। 3টি পদ এখনও ফাঁকা আছে। একই সঙ্গে উপদেষ্টা পরিষদেও নতুনদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 46। দলের গঠনতন্ত্রে অবশ্য উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা সর্বনিম্ন 51 উল্লেখ আছে। দলীয় সভাপতি চাইলে আরও বেশি নেতাদের স্থান দিতে পারবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে নতুন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবুন্নেসা হক। এর বাইরে সভাপতি মণ্ডলীর নামের ক্রমে শীর্ষস্থান দেওয়া হয়েছে চট্টগ্রামের মোশাররফ হোসেনকে। আগে শীর্ষে ছিলেন প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী। এর বাইরে আর বড় পরিবর্তন নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সভাপতি মণ্ডলী 19 সদস্যের, এখনও 1টি পদ ফাঁকা আছে। সম্পাদক মণ্ডলীর 34টি পদের বেশিরভাগ সম্মেলনের দিনই ঘোষণা করা হয়েছিল। এরপর গত সপ্তাহে ক্রীড়া সম্পাদক পদে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দেওয়া হয়। শ্রম বিষয়ক সম্পাদক পদে আজও কারো নাম ঘোষণা করা হয়নি। উপপ্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ আব্দুল আওয়াল শামীম। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক আগে যারা ছিলেন তারাই আছেন, তবে নামের ক্রমে সবার শীর্ষে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আগে শীর্ষে থাকা মাহবুবুল আলম হানিফ 2-এ নেমে গেছেন। 3-এ উঠে এসেছেন আফমা বাহাউদ্দিন নাসিম। আর 2 থেকে 4-এ নেমে গেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সাংগঠনিক সম্পাদকের সব পদ আগেই পূরণ করা হয়েছে। সম্মেলনের দিন 28 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী সদস্যের পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
গতকাল 27 জনের নাম ঘোষণা করা হয়েছে। এতে আলোচিত নাম মোহাম্মদ এ আরাফাত, তারানা হালিম ও তারিক সুজাত। এ আরাফাত টেলিভিশন টক শোতে সরকার ও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়ার জন্য বেশ পরিচিত। এছাড়া দলটির গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত। তারানা হালিম ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। তিনি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন। তারিক সুজাত জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক। এর বাইরে সদস্য হয়েছেন সাখাওয়াত হোসেন শফিক ও নির্মল কুমার চ্যাটার্জি। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন গত কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে বাদ দেওয়ার পর কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রেখে দেওয়ার পেছনে বগুড়ার একমাত্র নেতা হিসেবে বিবেচনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আব্দুল মান্নান মারা যাওয়ায় এবং মাহমুদুর রহমান মান্না দল ছাড়ার কারণে কেন্দ্রীয় কমিটিতে বগুড়ার কেউ ছিলেন না। নির্মল চ্যাটার্জি বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সহ সভাপতি। আওয়ামী লীগের বিগত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে শুধু রিয়াজুল কবির কাউসার এবার নেই। তাকে কেন্দ্রীয় কমিটির কোথাও রাখা হয়নি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যদের নাম জাতীয় সম্মেলনের দিনই ঘোষণা করা হয়েছিল। আজ নতুন করে তিন নারীর নাম যুক্ত করা হয়েছে। তারা হলেন অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক ফারজানা ইসলাম ও মাজেদা রফিকুন্নেসা। এর মধ্যে সাদেকা হালিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন। এর আগে তিনি তথ্য কমিশনার ছিলেন। ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তার সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সমালোচনা হয়। মাজেদা রফিকুন্নেসা ফিলিপাইনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। নিজ পরিবারের তিন সদস্যকে দূতাবাসে নিয়োগ দিয়ে সমালোচনার জন্ম দেন মাজেদা রফিকুন্নেসা। তার বিরুদ্ধে অতিরিক্ত ভিসা ফি আদায়ের অভিযোগও উঠেছিল।